অষ্টম শ্রেণী পর্যন্ত পড়ালেখা করার পরই সুরের টানে ঘর ছেড়েছেন একজন মানুষ, তিনি আর কেউ নয়, তিনি বাউল সম্রাট আব্দুল রহমান বয়াতি। সুপ্রিয় দর্শক, সম্প্রতি আব্দুল রহমান বয়াতির প্রয়াণ দিবস গেল, আর আমাদের আজকের এটিএন মিউজিক সাজিয়েছি আব্দুল রহমান বয়াতিকে স্মরণ করে। আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের বিশেষ আয়োজন এটিএন মিউজিক, আর আপনাদের সঙ্গে আছি আমি সামিয়া। আমাদের আজকের এই বিশেষ আয়োজনে আমাদের সাথে আছেন বর্তমান সময়ের বেশ জনপ্রিয় একজন সঙ্গীত শিল্পী, সাথে আছেন তরিক মৃধা, আর সেই সাথে আমাদের মিউজিকে আছেন গিটারে শরণ ভাই এবং মামুন ভাই আছেন আমাদের বাঁশিতে এবং পার্কেশনে আছেন আমাদের আলমগীর ভাই। গল্প হবে, গান হবে, আড্ডা হবে, সেই সাথে জানা হবে অনেক অজানা তথ্য। সুপ্রিয় দর্শক, আপনারা কিন্তু আমাদের সাথেই থাকবেন। তরিক ভাই, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের এটিএন মিউজিক অনুষ্ঠানে, আপনি কেমন আছেন? অসংখ্য ধন্যবাদ, আমি ভালো আছি, আপনি কেমন আছেন? ভালো আছি, আপনাকে অনেকদিন পর আমাদের আয়োজনের মাঝে পেয়ে খুব ভালো লাগছে। আব্দুল রহমান বয়াতির অসংখ্য জনপ্রিয় গান আছে, যে গানগুলো মানুষের মুখে মুখে, প্রথমেই সেই গানগুলোর মধ্য থেকে কোন গানটি শুনবো? ওনার তো আসলে সব গানগুলোই আমাদের সবার প্রিয়, বাংলার মাটির একদম, আমাদের মাটি তো আসলে বাউল গান, লোকগান, জারি গান, এই গানগুলোর একদম ভিত্তিভূমি হচ্ছে আমাদের বাংলাদেশ। তো বাংলাদেশের এমন দিকপাল আমাদের শ্রদ্ধেয় আব্দুর রহমান বয়াতি, ওনার মন আমার দেহ ঘড়ি সন্ধান করি এই গানটি থেকে বেশি শ্রুত পরিচিত একটি গান। জি জি, এই গানের আধ্যাত্মিক দর্শন খুবই মূল্যবান। জি, আমি চেষ্টা করি এটা শুরু করতে। ঘড়ি দেখতে যদি হয় বা সোনা, চইলা যাও গুরুর কাছে, যে ঘড়ি তৈয়ার করে ভাই লুকায় ঘড়ির ভিতরে, লুকায় ঘড়ির ভিতরে, ওরে দেহ ঘড়ি চতুতলা, তার ভিতরে দশটি নালা, দেহ ঘড়ি চতুতলা, তার ভিতরে দশটি নালা, একটা বন্ধ নয়টা খোলা, গোপন একটি তালা আছে, মন আমার দেহ ঘড়ি। মন আমার দেহ ঘড়ি সন্ধান করি, কোন মিস্তরি বানাই আছে, মন আমার দেহ ঘড়ি, মন আমার দেহ ঘড়ি সন্ধান করি, কোন মিস্তরি বানাই আছে, মন আমার দেহ ঘড়ি। একখান চাবি মাইরা, একখান চাবি মাইরা দিছে সাইড়া, চাবি মাইরা দিছে সাইড়া, জনম ভৈরা চলতে আসে, মন আমার দেহ ঘড়ি সন্ধান করি, কোন মিস্তরি বানাই আছে, মন আমার দেহ ঘড়ি। মাটির একখান কেস বানাইয়া মেশিন দিল তার ভিতর, রং বেরঙের বর্ণিশ করা, দেখতে ঘড়ি কি সুন্দর, দেখতে ঘড়ি কি সুন্দর, মাটির একখান কেস বানাইয়া মেশিন দিল তার ভিতর, রং বেরঙের বর্ণিশ করা, দেখতে ঘড়ি কি সুন্দর, দেখতে ঘড়ি কি সুন্দর, ঘড়ির তিন পাটেতে গরণ সারা, বয়লার মেশিনে গড়া, তিন পাটেতে গরণ সারা, বয়লার মেশিনে গড়া, 360 স্ক্রু মারা, 16 জন পাহারা, তাতে
মন আমার দেহ ঘড়ি সন্ধান করি কলমে স্তরি বানাই আছে মন আমার দেহ ঘড়ি হাই স্পিডিং ফ্যাপসা পেচিং লিভার হইল কলি যায় ছয়টি বলে আজব কোহলে দিবানিশি প্রেম খেলায় দিবানিশি প্রেম খেলা ঘড়ি হাই স্পিডিং ফ্যাপসা পেচিং লিভার হইল কলি যায় ছয়টি বলে আজব কোহলে দিবানিশি প্রেম খেলায় দিবানিশি প্রেম খেলায় ঘড়ির তিন কাটা বারো ঝুয়েলে মিনিট কাটা হইল দিলে তিন কাটা বারো ঝুয়েলে মিনিট কাটা হইল দিলে ঘন্টার কাটা হয় গেলে মনটারে সেকেন্ডে দিছে মন আমার দেহ ঘড়ি সন্ধান করি কোন মেস্তরি বানাই আছে মন আমার দেহ ঘড়ি ওস্তাদ আলাউদ্দিন ভেবে বলে ওরে আমার মন বোকা ওস্তাদ আলাউদ্দিন ভেবে বলে ওরে আমার মন বোকা রহমান মিয়ার কর্মদোষে হইল না ঘড়ি দেখা হইল না ঘড়ি দেখা পারতাম ঘড়ির জুয়েল বদলাইতাম যদি ঘড়ি চিনতে পারতাম ঘড়ির জুয়েল বদলাইতাম কেমনে যাইব মিস্ত্রির কাছে ঘড়ির জুয়েল বদলাইতে মন আমার দেহ ঘড়ি সন্ধান করি কোন মিস্ত্রি বানাই আছে মন আমার দেহ ঘড়ি একখান চাবি মাইরা একখান চাবি মাইরা দিছে সাইডা দিশে সাইরা জনম ভৈরা চলতে আসে মন আমার দেহ ঘড়ি সন্ধান করি কোন মিস্ত্রি বানাই আসে মন আমার দেহ ঘড়ি মন আমার দেহ ঘড়ি মন আমার দেহ ঘড়ি খুবই অদ্ভুত কিছু কথা জীবনকে এত সুন্দর করে প্রেজেন্ট করা সম্ভবত বাউলদের পক্ষেই সম্ভব একদম আমাদের দেহের ভেতরের যে ব্যাপারটা আমাদের পুরো শরীরের মানে একদম বৈজ্ঞানিকভাবে যদি আমরা আমাদের শরীরকে বিশ্লেষণ করি যে বিষয়টি আসে আধ্যাত্মিকভাবে উনি এই গানটিতে কি সুন্দরভাবে আমাদের দেহের বর্ণনা দিয়েছেন একদম দেহতত্ত্ব যেটাকে বলে জি বাউল গানগুলো কিন্তু একটু এমনই হয় একটু অন্যরকম কথাগুলো যদি গভীরে যাওয়া যায় সেই কথাগুলোর উপমাগুলো অন্যরকম মানে খুব সহজ ভাষায় তারা হয়তো বা বলে না একটু অন্যরকমভাবে বললেও কিন্তু কথাগুলো খুব মিনিংফুল আমি এবার একটু আসতে চাই যে বর্তমান সময়ে ফোক গানের কিন্তু একটা বেশ জোয়ার এসছে সবাই ফোক গান কিন্তু খুব পছন্দ করছে আমাদের বর্তমান জেনারেশনে কিন্তু বর্তমানে যারা ফোক গান করছে মৌলিক ফোক গানও অনেকে করছে পুরনো দিনের গানগুলোকেও নতুনভাবে করার চেষ্টা করছে কিন্তু বর্তমানের যে মৌলিক ফোক গানগুলো হচ্ছে সেগুলো কি আগের যে গানগুলো সেগুলো কি বিট করতে পারছে বা ইন্ডাস্ট্রিতে টিকে থাকতে পারছে
দেখুন, এটা আমি আমার ব্যক্তিগত মতামত বলতে পারবো, যেটা সেটা হচ্ছে আসলে বিট করাটা আমার কাছে মনে হয় না খুব জরুরি, কারণ এক একটা সময়ের এক একটা কথা থাকে, এক একটা কালকে এক একটা লিরিক্সে নির্দেশ করে। তো এখনকার সময়ে যে ফোক গানগুলো মৌলিক হচ্ছে সেখানে এখনকার সময়ের কথা নিশ্চয়ই আছে। আমাদের যারা দিকপাল রয়েছেন, আরও যারা রয়েছেন, যেমন লালন সাইজি, হাসন রাজা, শাহ আব্দুল করিম, এই ধরনের দিকপালরা যা লিখে গেছেন, দেহতত্ত্ব বলি বা অন্য অন্য যত দিক আছে আমাদের, সব কিছু বিচ্ছেদ, সব কিছুর মধ্যে এত সুন্দরভাবে তারা বলে গেছেন যে সেগুলোই আসলে আমাদের শেষ করতে আরও আরও কত শত বছর লাগবে, এটাই আসলে ভাবনার বিষয়। গল্পের এই সময়টাতে আমরা কোন গানটি শুনবো আপনার কাছ থেকে? উনি তো আসলে অনেক জারি গান করেছেন, জারি গানের জন্য উনি বিশেষভাবে স্থান দখল করে আছেন আমাদের শ্রোতাদের হৃদয়ে। আচ্ছা, বর্তমান সময়ে জারি গানের চাহিদাটা কতটুকু, বা আপনি যখন শিল্পী হিসেবে কোথাও গান করতে যান, জারি গানের চাহিদাটা কেমন পান? জারি গানটা স্পেসিফিক ভাবে কেউ হয়তো বলছে না যে জারি গানটা শুনতে চাই, কিন্তু পরোক্ষভাবে আমরা জারি গানটা করে ফেলছি, হয়তো ফিউশনের ভেতরে বা অন্য এখনকার মতো করে মডার্ন সাউন্ডে গাইছি আমরা, হয়তো অনেকে কানেক্ট করতে পারছে না যে এটা একটা জারি গান, কারণ আমাদের সেই বিশ্লেষণাত্মক সেই প্রয়াসটা আমাদের কম, আমরা আসলে বলতে ওইভাবে বলা হয়ে ওঠে না আমাদের, যেটা উচিত আসলে। আমি সবসময় মনে করি যে এই আমাদের যে নিজস্ব ব্যাপারগুলো আছে, যেমন জারি গান, বাউল গান, বিচ্ছেদ গান, আধ্যাত্মিক যত যত ধারা রয়েছে, সব ধারাগুলোকে আমাদের আরও প্রমোট করা উচিত, কারণ এটাই আসলে আমাদের বাংলাদেশিদের পরিচয়। তো এখন কোন গানটি শুনছি আমরা? এবার আমি দরদিনাই দরদিনাই একটি গান রয়েছে, প্লিজ গান শোনাবো। কারে রে আমার বান্ধব কোথায় রইলা রে, দরদিনাই দরদিনাই রে, তুমি দাওহে দেখা প্রাণ শাখা, দাওহে দেখা প্রাণ শাখা, আমি তোমায় দেখা প্রাণ জুড়াই দরদিনাই দরদিনাই রে, গান শোনাবো করে রে আমার বান্ধব কোথায় রইলা রে, দরদিনাই দরদিনাই রে, হে আমার দরদিনাই দরদিনাই রে। সমুদ্রেরও কিনারে ভাসি ওরে বান্ধব, সমুদ্রেরও কিনারে ভাসি মোরে সেই মতো ভাসাইয়া গেল গো, ওরে ও বান্ধব রে আমি সেই মতো ভাসাইয়া গেলাম, আমায় সেই মতো ভাসাইয়া গেলাম, সাতার দিয়া কুল না পাইদ রদিনাই দরদিনাই রে, হে আমার
গান শুনাইয়া চলে রে গেল ওরে বান্ধব কোথায় গিয়া লুকি দিলা গো ওরে ও বান্ধব রে গান শুনাইয়া চলে রে গেল ওরে বান্ধব কোথায় গিয়া লুকি দিলা গো আমি সারা পৃথিবী ঘুরিয়া আমি পৃথিবী ঘুরিয়া এলাম খুঁজি তোমায় তো রদি নাই দরদি নাই রে হে আমার দরদি নাই দরদি নাই গান শোনাব কার রে ওরে আমার বান্ধব কোথায় রইলা রে দ রদি নাই দরদি নাই রে হে আমার দরদি নাই দরদি নাই রে হে আমার দরদি নাই দরদি নাই রে বাউল গানের রং ঢং একটু অন্যরকম, সেটা কোনো গানের সাথে আসলে রিলেট করা যায় না। আব্দুল রহমান বয়াতির যত গান আছে এ তার এই 74 বছর জীবন দশায় তিনি যত গান করেছেন সব গান কি আমাদের সংরক্ষণ করা আছে কোনো জায়গায়? কিছু কিছু আমি যেটা ইউটিউবে দেখেছি বা সিনিয়রদের কাছ থেকেও জানতে পেরেছি, যেটা ওনার কিছু বেশ অনেকগুলো অ্যালবাম আছে, যেমন আমাদের শ্রদ্ধেয় হাসান মতিউর রহমান সাহেব, তারপর জানে আলম, প্রয়াত শ্রদ্ধেয় জানে আলম সহ অনেকেই ওনার গান রেকর্ড করেছেন। ওনার একদম সাবলীলভাবে হারমোনিয়াম তবলায় গান করছে, এভাবে এইভাবে রেকর্ড করা অনেক গান ওনার অ্যালবাম আকারে আছে। এবং যখন ক্যাসেটের সময় ছিল সেই সময় যত ক্যাসেট অডিও ক্যাসেট এসছে সেগুলো সংরক্ষণ করা হয়েছে হয়তোবা, সেটা সংরক্ষণ করা আছে, কিন্তু আসলে ব্যাপকভাবে আমাদের নতুন প্রজন্ম যারা আছে, আমাদের যারা ইয়াং জেনারেশন, তাদের কাছেও পৌঁছে দেওয়াটা আসলে আমি মনে করি, এই যে আপনারা, যেমন আমি বিশেষভাবে ধন্যবাদ দিতে চাই এটিএন বাংলাকে, এটিএন বাংলা শ্রদ্ধ আব্দুর রহমান বয়াতিকে নিয়ে এই যে তাকে যে বিশেষ আয়োজনটা করলো, স্মরণ করলো, এভাবে প্রত্যেকটি টিভি চ্যানেলের আমাদের যারা দিকপাল রয়েছেন তাদেরকে যদি এভাবে স্মরণ করা হয় আমার মনে হয় প্রজন্মের পর প্রজন্ম তারা বেঁচে থাকবে। কারণ বাংলাদেশের যত বয়াতি আছেন এবং বাংলাদেশের সংস্কৃতি অঙ্গনে এদের যে অবদান, এরা আমাদের সংস্কৃতিকে সমৃদ্ধ করেছেন, এই গানগুলোকে সংরক্ষণ করাই আমাদের দায়িত্ব। আর অবশ্যই এটিএন বাংলা প্রতিনিয়তই বিশেষ আয়োজনগুলোর সাথে থাকে, ভবিষ্যতেও থাকবে। আর এবারে আয়োজনের এই সময়টাতে কোন গানটি শুনবো? এবার আরেকটি বিচ্ছেদ গান করছি, আমি মইলে জানু পাই তোমার গো। এবং উনি অসংখ্য ওনার নিজের রচিত গানের বাইরেও উনি অসংখ্য গান গেয়ে মানুষের কাছে পরিচিত করেছেন এমন হয়েছেন। জি প্লিজ।
যেনু পাই তোমারে গো পুনর্জন্ম লইয়া, আমি মইলে যেনু পাই তোমারে গো পুনর্জন্ম লইয়া, আমি মলে এই করিও আমার মন না পুড়াইও, না গাড়িও না দিও ভাসাইয়া ও শৈল, না গাড়িও না দিও ভাসাইয়া। শোনা বন্ধু 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 বলে কান্দিস আমার কর্ণমূলে গো, ওই মরণ তমাল ডালে রাখিও বান্ধিয়া গো পুনর্জন্ম লইয়া, আমি মইলে যেন পাই তোমারে গো, মইলে যেন পাই তোমারে গো পুনর্জন্ম লইয়া। বন্ধুয়া দেশে এলে সখি তোমরা সবাই মিলে, যাইও তারে তমাল তহলা লইয়া ও শৈল, যাইও তারে তমাল তহলা লইয়া। প্রাণ বন্ধুয়া দেশে এলে সখি তোমরা সবাই মিলে, যাইও তারে তমাল তহলা লইয়া ও শৈল, যাইও তারে তমাল তহলা লইয়া। বলিস তোমার প্রেমে পড়ে প্রাণ পাখি গিয়াছে উড়ে গো, হাই হাই বলিস তোমার প্রেমে পড়ে প্রাণ পাখি গিয়াছে উড়ে গো, এখন শূন্য খাঁচা রইয়াছে পড়িয়া গো পুনর্জন্ম লইয়া, আমি মইলে যেন পাই তোমারে গো, মইলে যেন পাই তোমারে গো পুনর্জন্ম লইয়া। চণ্ডীদাসের মরণ হইল রজ কিনি বাঁচাইল, শাস্ত্রে কয় প্রেমের দোহাই দিয়া ও শৈল, শাস্ত্রে কয় প্রেমের দোহাই দিয়া। চণ্ডীদাসের মরণ হইল রজ কিনি বাঁচাইল, শাস্ত্রে কয় প্রেমের দোহাই দিয়া ও শৈল, শাস্ত্রে কয় প্রেমের দোহাই দিয়া। দেওয়ান খালেক মরা ওই পীড়িতে যদি বন্ধুর লাগে দিলে গো, দেওয়ান খালেক মরা ওই পীড়িতে যদি বন্ধুর লাগে চিতে গো, এখন নেই যেন আবার জন্ম দিয়া গো পুনর্জন্ম লইয়া, আমি মইলে যেন পাই তোমারে গো পুনর্জন্ম লইয়া, আমি মইলে যেন পাই তোমারে গো পুনর্জন্ম লইয়া, আমি মইলে যেন পাই তোমারে গো পুনর্জন্ম লইয়া। চমৎকার কিছু কথা, ভালোবাসার এত সুন্দর আকুতি এই গানটির মধ্যে, আসলে আমার তো মন ভরে গেল আর আমার দর্শকরা তো অবশ্যই খুব পছন্দ করেছেন। গল্প গানে আড্ডায় আমাদের সময় প্রায় শেষের দিকে আমাদেরকে যেতে হবে, যাবার আগে আমাদের এটিএন বাংলা এটিএন বাংলার দর্শক আর আপনাকে যারা অনেক পছন্দ করেন, যারা আপনার গান শুনলেন মুগ্ধ হয়ে, তাদেরকে কি বলে যাবেন? শুধু আব্দুর রহমান বয়াতিই নয়, আমাদের দেশে আরও যারা গুণী শিল্পী রয়েছেন,
আমাদের মাটির গানের বাউল শিল্পী রয়েছেন বা যারা রয়েছেন তাদের সবাইকে যেন আমরা আত্মায় ধারণ করি, আমরা ভালোবাসি, তাহলে আমরাও বেঁচে থাকবো। আমরা যারা এখন গান গাওয়ার চেষ্টা করছি, আজ থেকে 20 বছর পরে আপনারা আমাদেরও ভালোবাসবেন যদি আমরা আমাদের গুরুজনদেরকে শ্রদ্ধা করি এভাবে। তাই আমি মনে করি সবসময় আমরা আমাদের শেকড়কে যেন ভুলে না যাই। অসংখ্য ধন্যবাদ, আর এটিএন বাংলাকে অসংখ্য ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আর আজকে আমি যাদের সাথে গাইলাম আমি সবসময় সৌভাগ্য মনে করি। আমাদের শ্রদ্ধেয় মিউজিশিয়ানস যারা রয়েছেন তাদের প্রতি এবং আপনার প্রতি আমার ভালোবাসা শ্রদ্ধা রইল। অসংখ্য ধন্যবাদ এত চমৎকার কিছু সময় আমাদেরকে দেওয়ার জন্য। আমি আমার অনুষ্ঠান শেষ করলেও আমাদের আয়োজন শেষ করব আপনার গান শুনে শুনে। আমি আমার দর্শকদের থেকে বিদায় নিয়ে নিচ্ছি, আর আপনি কোন গানটি আমাদেরকে শেষে শোনাচ্ছেন সেটা ভেবে ফেলুন। দর্শক, গল্প গানে আড্ডায় কখন যে সময় চলে গেছে বুঝতেই পারিনি, যেতে হবে। তবে কথা দিচ্ছি আগামী পর্বে কিন্তু আবারও আসবো আপনাদের পছন্দের কোনো একজন শিল্পীকে নিয়ে। আর সেই সাথে আমি আবারও পরিচয় করিয়ে দিতে চাই আমাদের আজকে যারা ছিলেন, আমাদের সাথে ছিলেন পার্কেশনে আলমগীর ভাই, এবং বাঁশিতে ছিলেন মামুন ভাই, এবং গিটারে ছিলেন শরণ ভাই। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এত চমৎকারভাবে আমাদের আয়োজনের সাথে থাকার জন্য। সুপ্রিয় দর্শক, আয়োজন শেষ করতে হচ্ছে, আগামীতে আবারও দেখা হবে, আল্লাহ হাফেজ। কোন গানটি শুনছি আমরা? উনার আরেকটি বিখ্যাত গান দে দে পাল তুলে দে, এই গানটি। জি প্লিজ। মদিনা 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 আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা তুই ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা তুই ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা দেতে পাল তুলে দে মাঝি হেলা করিস না দেতে পাল তুলে দে মাঝি হেলা করিস না ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা তুই ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা মদিনায় নবী এলো মা আমিনার ঘরে হাসিলে হাজার মানি কাঁদিলে মুক্ত ঝরে মদিনায় নবী এলো মা আমিনার ঘরে কাঁদিলে হাজার মানি হাসিলে মুক্ত ঝরে দয়াল মুর্শিদ যার সখা তার কিসের ভাবনা মুর্শিদ যার সখা তার পারের ভাবনা আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা দে দে পাল তুলে দে মাঝি হেলা করিস না পাল তুলে দে মাঝি হেলা করিস না তুই ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা তুই ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা
অনুরের রওশনিতে দুনিয়া গেছে ভরে, অনুরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে, অনুরের রওশনিতে দুনিয়া গেছে ভরে, অনুরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে। দয়াল মুর্শিদ যার সখা তার কিসের ভাবনা, মুর্শিদ যার সখা তার কিসের ভাবনা, আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা, আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা। দেতে পাল তুলে দে মাঝি হেলা করিস না, পাল তুলে দে মাঝি হেলা করিস না, তুই ছেড়ে দে নৌকা মাঝি যাবো মদিনা, 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 তুই ছেড়ে দে নৌকা মাঝি যাবো মদিনা।